नमस्कार दर्शक बंधुरा, झुमार रान्नाघरे आपनादेर सबाईके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब बथुआ शागेर पराठा। एटा आमी आचार एवं आलू तरकारीर साथे सार्व करेछि। ताहले चलुन आमी एटा किभाबे करछि देखे नी। बथुआ शाग निएछि, शुधुमात्र पातागुलो निते हबे आर खूब भालो करे शागटा धुइये जल झरिये निएछि। एबार आमार लागछे एकटा बड़ो साइजेर पेंयाज कुचि, आदा कुचि, काँचा लंका कुचि। आदा और काँचा लंका एक टेबिल स्पून करे नियेछि। एबार फ्राई पैन गरम करे आमी टू टी स्पून बेसन रोस्ट करे नेब। बेसनटा नाड़ाचाड़ा करते हबे जेनो ब्राउन खूब ना हो जाए बा पुड़े ना जाए ख्याल रखते हबे। एकटा सुंदर फ्लेवर एलेई बेसनटा आमी तुले राखबो एकटा प्लेटे। एबार फ्राई पैनटा परिष्कार करे आमी दिए देबो सादा तेल। खूब सामान्य आमी तेल देबो, प्राय दुई थेके आढ़ाई टी स्पूनर मतो सादा तेल दिलाम। एबार दिच्छी वन फोर टी स्पून गोटा जिरे। जिरेटा बेश लाल हुए आसबे, तारपर दिए देबो दुई पिंचेर मतो हिंग। जिरे और हिंगेर एकटा सुंदर गंध एले आमी तीन चारटे रसुन थेतो करे दिए दिच्छी। रसुनटा खूब बेशी भाजबो ना, एकटु नेड़े निब प्राय 30 सेकेंड मतो। तारपरे दिए देबो आदा कुचि काँचा लंका कुचिटा। কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আদা আর কাঁচা লঙ্কাটাও একটু নেড়ে নেব, খুব বেশি কোনোটাই ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো শাকটা। শাকটা এবার ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ শাকের পরিমাণটা কমে আসে। শাকটা পরিমাণে কমে এসেছে, এরপরে আমি হাফ টি স্পুনের থেকেও কম নুন দিয়ে দিলাম। নুন আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি শাকটা খুব বেশি রান্না করব না, একটু মশলাগুলো জাস্ট মেশানো হবে, তারপরেই আমি ফ্লেমটা অফ করে দেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় হাফ টি স্পুনের থেকে একটু বেশি দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমচুর দিলাম ওয়ান ফোর টি স্পুনের থেকেও কম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে আমি শাকটা ঠান্ডা করে নেব। আমি শাকটা শুকনো করছি না, এরকম ভেজা ভেজা অবস্থাতেই উঠিয়ে রাখছি। আমি ডোটার জন্য আটা নেব, ময়দা ব্যবহার করছি না, তবে আপনার ইচ্ছা করলে ময়দা নিতে পারেন। প্রায় দু কাপের মতো আটা নিয়ে আমি ওয়ান ফোর টি স্পুন জোয়ান হাতের তালুতে একটু রাব করে দিয়ে দেব। এতে জোয়ানের একটা সুন্দর গন্ধ আসবে। নুন দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন। এবার শাকটা ঠান্ডা হয়ে গেছে, শাকটা আমি আটার সাথে মিশিয়ে মেখে নেব। তবে শাকের পুর যদি স্টাফিং হিসেবে ব্যবহার করা হয় তাহলে শাকের সাথে বেসন মিশিয়ে শাকটাকে শুকনো করে তারপর পরোটা লেচির মধ্যে ভরে নিতে হবে। আমি ওয়ান টি স্পুন বেসন ছড়িয়ে দিচ্ছি, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে বেসনের। প্রথমে শুকনো অবস্থায় সব একসাথে মেখে নেব,
তারপর একটু একটু করে জল দিয়ে আটার ডোটা তৈরি করব। ভালো করে সব দিকে সমানভাবে মিশিয়ে নিলাম। আটা মাখাটা হয়ে গেছে, এবার এটাকে নরম করতে হবে, একটা সফট ডো তৈরি হবে, না হলে পরোটাটা শক্ত লাগবে, তাই আবারও জল দিয়ে নরম করে নেব। আমার 1 কাপ জলের মধ্যে 1/4 কাপ জল রয়ে গেছে। এবার সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি আটার ডোটা, এইভাবে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার 30 মিনিট পর ফিরে আসছি। আমি আরও একবার আটাটা মেখে নেব, একদম সফট ডো তৈরি হয়েছে আমার। এবার এর থেকে লেচি করে নেব। লেচি করার সময় হাতে আটা লেগে থাকবে, কারণ এটা সফট ডো তৈরি করেছি। হাতে একটু তেল মাখিয়ে নিলে লেচিগুলো তৈরি হয়ে যাবে। এবার আটার ডাস্ট ছড়িয়ে আমি পরোটাগুলো বেলে নেব। একটা করে লেচি আটাতে ডাস্ট করে আমি পরোটাগুলো বেলছি। খুব বেশি বড় করব না, এইভাবে সবগুলো বেলা হয়ে যাবে। তারপর আমি তাওয়া গরম করে পরোটাগুলো সেঁকে নেব। তবে রুটিগুলো বেলার আগেই তাওয়াটা আমি গরম করতে দিচ্ছি, কারণ আমার খুব গরম তাওয়াতে রুটিগুলো সেঁকতে হবে। এবার একটা একটা করে আমি খুব ভালো করে সেঁকে নেব। ফ্লেমটা অবশ্যই হাইয়ে রেখে আমি রুটিগুলো দিচ্ছি। আর একটা সুতির কাপড়ের সাহায্যে রুটিগুলো চারপাশ থেকে ভালো করে সেঁকে দেব। রুটিগুলো ভালো করে সেঁকার পরে আমি তেল দিয়ে পরোটাটা ভাজব। চারিদিক থেকে সুতির কাপড় দিয়ে যদি এইভাবে চেপে চেপে সেঁকা যায়, তাহলে পরোটাটা খুব ভালো নরমও হবে আর সব দিকটা সমানভাবে সেঁকা হয়ে যাবে। আমি দুটো পরোটা এভাবে সেঁকে নিলাম, তারপর একসাথে আমি তেল দিয়ে দুটো পরোটাকে ভাজব। এইভাবে একটার উপর আরেকটা পরোটা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে আটা দিয়ে বথুয়া শাকের পরোটা অবশ্যই বাড়িতে বানান, এটা একটা হেলদি রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করুন আচার এবং আলুর তরকারির সাথে। তাহলে আবার একটা অন্য রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।